গেল রোববারও মেট্রো রেলের বৈদ্যুতিক লাইনে অ্যালুমিনিয়ামের ফয়েল আটকে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল মেট্রো চলাচল। গতির পথ হঠাৎ থমকে যাওয়ায় বিপাকে পড়তে হয় সাধারণ মানুষকে। এবারই প্রথম নয়, কখনো ঘুড়ি, কখনো পলিথিন, আবার কখনো লাইনের উপর থাকে টানা কেবল অপারেটর কিংবা ইন্টারনেটের তার পরে ব্যাহত হয় মেট্রো চলাচল। এরই মধ্যে এসব তার অপসারণে নির্দেশনা দিয়েও খুব একটা ফল মিলছে না। উত্তরা থেকে মতিঝিল প্রায় 48টি ভবনের এপাশ ওপাশ জড়িয়ে আছে এসব তার। এত কিছুর পরেও কেন তার সরানো যাচ্ছে না, অনুসন্ধানে পল্লবী এলাকায় কয়েকটি ভবনে যায় সময় সংবাদ। বাইরে থেকে ছবি নিলেও মেলেনি ছাদে যাবার অনুমতি, দেখানো হয় নানা অজুহাত। আমরা জানি না, জানি না বলি তো বললাম, বারবার ঘোষণা দিচ্ছে তারগুলো সরাতে, মেট্রো রেলে প্রায় বন্ধ থাকে বিভিন্ন কারণে। এটা আপনার কি জানা আছে এই বিষয়টা? না, বললাম আমি আসছি, এটা কে করে বলবো? আমি আসলে খেয়াল নাই, আমার জানা নাই, আমি এখনই বলতেছি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। যানজটে থমকে থাকা নগরে এই পথে যে স্বস্তি এনেছে মেট্রো রেল, সেখানে বারবার যাদের জন্য এমন বাধা তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার কথা বলছেন নগরবাসী। তারগুলো বেশি ডিস্টার্ব, এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং পর্যন্ত যে তারগুলো নিচ্ছে এটা সম্পূর্ণ অবৈধ। জ্যৈষ্ঠমোর থেকে কাজীপাড়া সারোবার আগের ওইদিকে বাড়িঘর কিন্তু পাশাপাশি প্রায় কাছাকাছি, মার্কেট মুরগির দোকান বাড়ো, ওইদিকে একটু সরকার যদি সম্পূর্ণভাবে খেয়াল করে, নজরদারি করে, তাহলে তাহলে তো ঠিক থাকার সম্ভাবনা থাকে। ডেফিনেটলি আমাদের নিজেদের স্বার্থের জন্যই এটা করতে হবে, এবং আমাদেরকে একটু বিবেচনা করতে হবে যেন আমাদের কোনো কাজের কারণে এই প্রপার্টির কোনো ড্যামেজ না হয় বা কোনো অপারেশন যেন হোল্ড না হয়। অসহায় ডিএমটিসিএল বলছে ভবন মালিকদের অসহযোগিতায় দফায় দফায় বাধাগ্রস্ত হচ্ছে অপারেশন, তাই নগর কর্তৃপক্ষের সহায়তা চাইলেন তারা। কোনো একটা ঘটনা ঘটলে আমরা যতটা সাফার না হই, সাধারণ পাবলিক যারা, যাত্রী সাধারণ যারা আছে, যারা অফিসগামী যাত্রী আছে, তারা কিন্তু বেশি সাফারার হয়। অতএব এটা নিয়ে সবাইকে উদ্যোগ হতে হবে। আমরা যখন বলতেছি, যাত্রী সাধারণকেও বলতে হবে, যে যে যেখানে আছে, যে পজিশনে আছে, সেখান থেকে এটাকে আপনাকে উদ্যোগ নিতে হবে। এখন প্রতিদিন গড়ে প্রায় 3 লাখ মানুষ যাতায়াত করছেন মেট্রো রেলে। নতুন শিডিউলের পরে যাত্রী পারাপারে 1 এপ্রিল নতুন এক রেকর্ড করেছে এমআরটি লাইন 6। সেক্ষেত্রে প্রতিনিয়তই বাড়ছে এর চাহিদা, আর টিকিট কাউন্টারগুলো প্রতিনিয়তই বাড়ছে যাত্রীদের ভিড়। এই ভোগান্তি এড়াতে র্যাপিড পাস কিংবা এমআরটি পাস ব্যবহারে তাগিদ দিচ্ছেন কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।